আগামী 26 সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে এদিন একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান জানান, প্রতিটি বুথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। 26 তারিখের কর্মী সম্মেলনে জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত থাকবেন বলেই প্রদীপ রহমান জানান। উদ্যোগে আগামী 26 সেপ্টেম্বর আমরা ওয়ার্ডে একটি কর্মী সম্মেলন আয়োজন করতে চলেছি। তারই প্রস্তুতি হিসাবে আজকে আমরা কর্মীদের নিয়ে একটা বৈঠক করলাম। এই বৈঠক আমরা প্রত্যেক পাটে পাটে আমরা করব এবং আমাদের এই সম্মেলন 26 সেপ্টেম্বর সকাল 9:30 সময় থেকে আমাদের আরম্ভ হবে। আমাদের জেলা নেতৃত্ববৃন্দ সকলে উপস্থিত থাকবে। আমরা সকলকে আমাদের এই সম্মেলনে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বর্ধমান থেকে পমহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 26 সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে এদিন একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান জানান, প্রতিটি বুথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। 26 তারিখের কর্মী সম্মেলনে জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত থাকবেন বলেই প্রদীপ রহমান জানান। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী 26 সেপ্টেম্বর আমরা ওয়ার্ডে একটি কর্মী সম্মেলন আয়োজন করতে চলেছি। তারই প্রস্তুতি হিসাবে আজকে আমরা কর্মীদের নিয়ে একটা বৈঠক করলাম। এই বৈঠক আমরা প্রত্যেক পাটে পাটে আমরা করব এবং আমাদের এই সম্মেলন 26 সেপ্টেম্বর সকাল 9:30 সময় থেকে আমাদের আরম্ভ হবে। আমাদের জেলা নেতৃত্ববৃন্দ সকলে উপস্থিত থাকবে। আমরা সকলকে আমাদের এই সম্মেলনে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বর্ধমান থেকে পমহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।